আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আমি রাসেল আছি আপনাদের সাথে বরাবরের মতো আর এস টেক চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম বন্ধুরা আজকের ভিডিওতে আমরা শিখব কিভাবে আমরা লিঙ্কডিন প্রোফাইল থেকে খুব সহজেই ইমেল বের করতে পারি এর জন্য আমাদেরকে একটা এক্সটেনশন ইউজ করতে হবে গুগল ক্রোম এক্সটেনশন তো প্রথমে আমরা গুগল ক্রোমে চলে যাব এই এক্সটেনশনটা অ্যাড করে নিতে হবে প্রথমেই তো এইখান থেকে আসার পর যে দেখতে পাচ্ছেন ডান পাশে কোনায় থ্রি ডট মেনু আছে এইখানে ক্লিক করতে হবে দেন হচ্ছে মোর টুলস থেকে আপনার এখান থেকে এক্সটেনশনে যেতে হবে ওকে এখানে ক্লিক করলাম ক্লিক করার পর আপনারা এই যে এখানে দেখতে পাচ্ছেন থ্রি বার মেনু ডান বাম পাশে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর একদম নিচে দেখতে পাবেন ওপেন ক্রুম ওয়েব স্টোর এইখানে ক্লিক করতে হবে ওকে দেন হচ্ছে এখানে সার্চ দ্য স্টোর এইখানে আমরা ক্লিক করব সরি এখানে টাইপ করব এইখানে আমরা সার্চ দেব ক্যান্ডু কে ডি ও ওকে ক্যান্ডু লিখে সার্চ দিলাম ক্যান্ডু লিখে সার্চ দেওয়ার পর প্রথমে দেখতে পাচ্ছেন ক্যান্ডু লিঙ্কডেন ইমেল ফাইন্ডার ওকে তো এটা আমরা ক্লিক করব এখানে প্রথমটাতে ক্লিক করলাম দেন হচ্ছে এটা নিচে দেখতে পাচ্ছেন একটা ভিডিও আছে এটা কিভাবে ইউজ করতে হয় তো এইটা আমার অলরেডি অ্যাড করা আছে আমি আবার আপনাদেরকে রিমুভ করে অ্যাড করে দেখাচ্ছি রিমুভ তো এখান থেকে গেট স্টার্টেড এখানে ক্লিক করতে হবে দেন হচ্ছে আমরা এখানে একটা মানে লগ করতে হবে আর কি সাইন ইন করতে হবে দেন এখানে আমরা যে কোনো একটা ইমেল আমরা আমাদের গুগল অ্যাকাউন্ট এখানে চুজ করতে হবে তো এখানে আমাদের একটা অ্যাকাউন্ট হয়ে গেছে এখানে আমরা ফ্রিতে দেখতে পাচ্ছেন প্ল্যান হচ্ছে ফ্রি এবং এটার পেইড ভার্সনও আছে বাট আমরা ফ্রি ভার্সন ইউজ করব তো এইখান থেকে আমরা এখন অ্যাড টু ক্রমে ক্লিক করব। আমাদের অ্যাকাউন্ট খোলার পর এখন আমরা এখানে অ্যাড টু ক্রমে এক্সটেনশনে অ্যাড এক্সটেনশনে ক্লিক করব হয়ে গেল আমরা এখন এটাকে পিন করব, পিন করার জন্য এই যে দেখতে পাচ্ছেন এইখানে যে এই অপশন থেকে আমরা এখানে চলে আসলাম কেন্দু ইন ফাইন্ডার এটাকে আমরা পিন করে দিব পিন করার পর দেখতে পাচ্ছেন এইখানে এই যে কোনায় এই যে চিহ্নটা চলে আসলো আমাদের আইকনটা চলে আসলো এখন আমরা আমাদের টার্গেটেড ইন প্রোফাইলে চলে যাব কোনো বায়ার যদি এরকম আপনাকে ইন প্রোফাইল দেয় অথবা আপনি যদি নিজে আপনি ইন প্রোফাইল কালেক্ট করে আপনি এখান থেকে ইমেল অ্যাড্রেস বের করতে চান তাহলে সেম প্রসেস ফলো করবেন অবশ্যই আপনাকে পুরো ভিডিওটি দেখতে হবে এবং একটি লাইক এবং কমেন্ট করে অবশ্যই জানাবেন বন্ধুরা তো আমি আপনাদেরকে দেখানোর জন্য তিনটা প্রোফাইল আনলাম তো প্রথম প্রোফাইলটা আমি এখান থেকে কপি করে নিই কপি দেন হচ্ছে চলে যাব গুগল ক্রোমে যাওয়ার পর এখানে পেস্ট করব দেন হচ্ছে এন্টার বন্ধুরা এই প্রোফাইল আসার পর দেখতে পাচ্ছেন ডান পাশে এই যে এখানে একটা কেন্ডুর একটা উইন্ডোজ এখানে শো করছে আমাদের সামনে এখন দেখতে পাচ্ছেন এখানে ইমেল অ্যাড্রেস এবং ফোন নাম্বার আমি কিন্তু এই ব্যক্তির ইমেল অ্যাড্রেস এবং ফোন নাম্বার পেয়ে যেতে পারি এখান থেকে দেখতে পাচ্ছেন শো ইনফো এইখানে ক্লিক করবো দেন আমরা দেখতে পাচ্ছি একটা ফোন নাম্বার এবং একটা ইমেল অ্যাড্রেস আমাদের এখানে শো করলো ওকে তো আমরা ফোন নাম্বার এবং আমরা ইমেল অ্যাড্রেসটি এখান থেকে কপি করে নিতে পারি এটা কপি হয়ে গেল দেন হচ্ছে আমরা এখানে ক্লিক করলে কপি হয়ে যাবে এখানে ধরুন এটা হচ্ছে ইমেল অ্যাড্রেসের ঘর ইমেল ওকে দেন হচ্ছে আমরা পরের প্রোফাইলে চলে যাব এখান থেকে আমরা পেয়ে গেলাম আমরা কিন্তু ফোন নাম্বারটাও কিন্তু পেতে পারি এখান থেকে ওকে দেখতে পাচ্ছেন এখানে ফোন নাম্বার সো ফোন নাম্বারটাও কপি করলাম কপি দেন হচ্ছে ধরুন এটা হচ্ছে ফোন নাম্বারের ঘর সো আমরা এখানে এটা পেস্ট করে দিব আপনারা যারা লিড জেনারেশনে কাজ করে এরকম প্রবলেমে পড়ছেন বিভিন্ন সময় আপনারা ইমেল অ্যাড্রেস ফোন নাম্বার পান না আপনারা কিন্তু এই এক্সটেনশনটি ইউজ করতে পারেন খুব সহজেই দেন হচ্ছে আমরা পরের প্রোফাইলে চলে যাব এটা কপি করলাম এখান থেকে কপি করার পর আমরা এখানে পেস্ট করে দিলাম পেস্ট করার পর এন্টার দেখতে পাচ্ছেন আমরা পরবর্তী প্রোফাইলে চলে আসলাম এবং এখানে যে কেন্ডু কিন্তু লোডিং করছে ওকে দেখতে পাচ্ছেন আমি ওনার একটা ইমেল অ্যাড্রেস কিন্তু পেয়ে গেলাম এই যে এখান থেকে শো ইনফু শো ইনফুতে ক্লিক করলাম ক্লিক করার দেখতে পাচ্ছেন এখানে আমরা একটা জিমেল অ্যাড্রেস পেয়ে গেলাম সো এটা কপি করলাম কপি করার পর এখানে আমরা পেস্ট করে দিব ওকে দেন পরবর্তী প্রোফাইল এটা এখান থেকে কপি করলাম কপি করার পর আমরা চলে যাব গুগল ক্রোমে দেন এখানে এটা পেস্ট করে দিব দেন হচ্ছে এন্টার তো দেখতে পাচ্ছেন আমরা এই ব্যক্তির কিন্তু একটা ইমেল অ্যাড্রেস আমরা পেয়ে গেলাম ওকে একদম হানড্রেড পারসেন্ট ভ্যালিড দেখতে পাচ্ছেন শো ইনফো শো ইনফোতে ক্লিক করলাম এবং ইমেল অ্যাড্রেসটা কপি করলাম দেন হচ্ছে এটা পেস্ট করে দিলাম ওকে বন্ধুরা এইভাবে কিন্তু আমরা কেনডু এই যে এক্সটেনশন আছে গুগল এক্সটেনশন এটা আপনারা অ্যাড করে আপনারা বাইরে কাজ করতে পারেন তো বন্ধুরা আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে এবং আপনারা উপকৃত হয়েছেন যদি একটু উপকৃত হয়ে থাকেন বন্ধুরা আপনাদেরকে অনুরোধ করছি ভিডিওটি শেয়ার করে দিবেন লাইক কমেন্ট করে জানাবেন আর সাবস্ক্রাইব তো মাস্ট সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ